নেপালের মোরং জেলার জংলিহাতি তাণ্ডবে অতিষ্ঠ কিশনগঞ্জের নেপাল সীমান্তের বন্দর ঝুলা গ্রাম পঞ্চায়েতের কইয়া গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার ও শুক্রবার রাতে এই হাতির পালে তাণ্ডবে গ্রামের প্রায় 5 একর জমির ভুট্টার ক্ষেত তছনছ হয়ে গিয়েছে। এছাড়া গ্রামের 3টি পরিবারের ভুট্টা কলা গমের ক্ষেত তছনছ ও 3টি কুড়েঘর ভেঙেছে হাতির পাল। গ্রামবাসীরা জানিয়েছেন, আগে সীমান্তে দিঘল ব্যাংক এলাকায় নেপালের হাতির পাল তাণ্ডব চালাত। এই সপ্তাহে ঠাকুরগঞ্জ সীমান্তের বন্দরঝুলা জিয়াপোখর এলাকায় নেপালের মোরং জেলার জঙ্গল থেকে আসা হাতির দল চরম বিপাকে ফেলেছে তাদের। প্রতিদিন সন্ধ্যের পর এই হাতির পাল এলাকায় প্রবেশ করছে আর ভোরে নেপালের জঙ্গলে ফিরে যাচ্ছে। গত সপ্তাহে হাতির হামলায় কদ্দুভিটায় একজনের মৃত্যু হয়। বন দপ্তরের আধিকারিক উমানাথ দুবে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির নিয়ম মেনে আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে। কিষাণগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ারদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।